ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন পাওলো দিবালা আর সেই পোস্টে তিনি ভক্ত সমর্থকদের জানিয়েছিলেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এরপর পাউলো দিবালাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা ইটালিয়ান সেরিয়ার সফলতম দল জোবেন্টাসেন আরও দুই তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারা হলেন দানিয়েল রুগানি ও ব্লেইস মাতুইদি তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া তারকা ফুটবলার পাওলো দিবালা সুস্থ হয়ে উঠেছেন আর্জেন্টাইন এই তারকা বর্তমানে অনুশীলন করছেন বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা কোভিড নাইন্টিন রোগে আক্রান্ত হয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এই আর্জেন্টাইন তারকার এমনটাই জানিয়েছেন জুবেন্টাসের এই ফরওয়ার্ড সম্প্রতি জুবেন্টাস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে পাওলো দিবালা বলেন আমার উপসর্গগুলো বেশ কঠিন ছিল তবে আজ আমি ভালো বোধ করছি আমি এখন চলাফেরা করতে পারি হাঁটতে পারি এবং অনুশীলন করার চেষ্টা করছি কিছুদিন আগে যখন এগুলো করতে চেষ্টা করছিলাম তখন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পেশিগুলোতে ব্যথা ছিল তবে আমি এখন সুস্থ তাই অনুশীলনে আস্তে আস্তে মনোযোগই হচ্ছি বর্তমানে করোনা ভাইরাস মুক্ত পাওলো দিবালা সুস্থ হয়ে উঠেছেন জোবেন্টাসের এই আর্জেন্টাইন তারকা এমনটা নিশ্চিত করে ভক্ত সমর্থকদের এই দারুণ সুখবরটি দিয়েছেন তিনি